আমার নূর নবী কামলিওয়ালার সাহাবীরা ওই সাহাবীদের পীর ছিল আমার নবী কামলিওয়ালা সুবহানাল্লাহ সাহাবীদের পীর আমার নূর নবী কামলিওয়ালা 1400 সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ ডাইনে মরুভূমি পিছনে মরুভূমি সামনে মরুভূমি কোন দিকে পানি পাওয়া যাচ্ছে না গো নবী গো আমরা 1400 সাহাবী পানির জন্য পিপাসিত হয়ে গেলাম গো নবী নবী গো আপনার রহমত আল্লিল আলামিন আপনি যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন আপনার আল্লাহ আপনার কথা শুনে আপনার কথা মোবারক কখনো মিস্টেক করে না নূর নবী কামলিওয়ালা মুশকি মুশকি হাসি দিয়া গায় সাহাবীরা তাহলে কি করা গাজা সাহাবীরা গই নবী গো আপনার কাছে একটা বান্দ মুবারক আছে চিৎকার দেব সুবহানাল্লাহ আপনার কাছে একটা বান্দব মোবারক আছে নবী গো ওই বান্দব মোবারকে অল্প পানি মোবারক আছে আমরা জানি আপনার হাতের আঙ্গুল মোবারক ঢুকাইয়া যদি আমাদেরকে পানি দেন আমরা 1400 সাহাবি পানি খাইয়া 1400 সাহাবি পানি খাইলে পড়াইব না 1400 সাহাবি পানি খাইলে পড়াব না যদি 1 কোটি হয় 1400 কোটি হয় 1000 কোটি হয় আপনার হাতের আঙ্গুল মোবারকের চোয়াতে ওই আল্লাহর পানি কখনো শেষ হবে না জোর গাও না সুবহানাল্লাহ তো সাহাবীর সামনে গো ওই বান্দব মোবারকের রশিটা খুললো কুলিয়া আমাদের হাতের আঙ্গুল মোবারক হইল 5টা ঠিক না আমাদের হাতের আঙ্গুল হইল 5টা নবীজির হাতের আঙ্গুল মোবারক ছিল 5টা জোর গাও ইয়া রাসূল আল্লাহ নূর নবী কামলিওয়ালা ওই হাতের 5টা আঙ্গুল মোবারক একটা ওয়াপ করিয়া 4টা আঙ্গুল মোবারক ওই বান্দব মোবারকের ভিতরে ঢুকাইয়া দিল বাবা বন্ধুরা রে আমরা দেশ গ্রামে ধান চাষ করি টিপ কল দিয়া জমিনে পানি দেই কি দেই না আর জোর গাও দেই কি দেই না ওই 1400 সাহাবি দেখতাছে গো আমার নূর নবী কামলিওয়ালার ওই 4টা আঙ্গুল মুবারক দিয়ারি এমন ভাবে পানি বের হইতাছে রে টিপ কলের পানি কি গতি আমার নূর নবী কামলিওয়ালার ওই রাসূলের 4টা আঙ্গুল মুবারক দিয়া এর চেয়ে বেশি গতি গতিভাবে পানি মুবারক বের হচ্ছে নবী কই সাবিরা রে ও সাবিরা তোমরা যত খুশি মনে চা তত তোমরা পানি পান করতে পারো 1400 সাবি সবাই মান ভরি পানি পান করলো রে আমার নূর নবী কামলিওয়ালা কয় এই 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 সাবি এইবার তোমরা একটা কাজ করো তোমরা সবাই যার যার পার্সোনাল ভাবে তোমরা এইগুলো স্টক করো সমস্ত সাহাবীরা নবী কামলিওয়ালার হাতের আঙ্গুল মোবারক দিয়া যে পানি মোবারক বের হচ্ছে এইখান থেকে 1400 সাহাবি পানি তারা স্টক করলো কিছুক্ষণ পরে আমার নবী কয় সাহাবীরা রে পানি মজুদ করা হইছে নি ওই সাহাবীরা কই নবী গো আমরা সবাই পানি পান করেছি 1400 সাহাবী সবাই পানি পান করলাম আমাদের মাঝে কেউ আর বাকি নাই আমরা সবাই পানি মজুদ করেছি আমরা অনেক মাস পানি পান করতে পারবো চিল্লাই গাও না সুবহানাল্লাহ কিছুক্ষণ পরে এক সাহাবি নবীর কাছে যাইয়া কষ্ট হইতেছে না আপনারা চলবেনি চলবেনি
কিছু গন পরে এক সাবি যাইয়া কই নবী গো ও মায়ার নবী নূর নবী কামলিওয়ালা আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার কাছ থেকে একটা জিনিস আমি জানতে চাই নবী জানে কি জানে না দুই হাত তুলে গো জানে কি জানে না নবী ডাইনে বামে পিছনে সামনে সব কিছু দেখে আল্লাহ রাসূল কয় আমার হাতের তালু মুবারকে গোটা পৃথিবীটা আমি দেখতে পাই সাহাবী কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা কি দেখলাম কি দেখাইলেন গো নবী আমরা হাতের আঙ্গুল দিয়া পানিতে যদি সুবাই হাত আঙ্গুল থেকে কয়েক ফোঁটা পানি ফের হবে কয়েক ফোঁটা পানি ঝরবে তারপর আর পানি ঝরবে না নূর নবী কামলিওয়ালা কয় তোমরা যে পানি পান করলা রে এইটা দুনিয়ার পানি না এইটা হইছে আল্লাহর জান্নাতি পানি মনা আমার চাই যাইতে সোনার মদিনা বল মনা আমার চাই যাইতে সোনার না বল মন আমার চাই যাইতে সোনার আরে আমরা যদি বাকি হইতাম ওইরা যাইতাম মদিনা আমরা যদি বাকি হইতাম ওইরা যাইতাম মদিনা মন আমার চাই যাইতে সোনার মদিনা বল মন আমার চাই যাইতে সোনার খারাপ লাগেনি নবী গজল গাইলে কষ্ট লাগেনি ও মাইয়া ও মাইয়া রে তুই অপরাধী রে তা কইলে গুনা হইব ঠিক কিনা যদি কই নবী মোর ফরসমনি নবী মোর সোনার খনি নবীর নাম জপে যেজন সেই তো দুজা হানের ধনি নবী মোর ফরসমনি ওই নামে যা দুয়াকা ওই নামে মধুমাকা কোন নামে কথা গনা কোন নামে নূর নবী নামে মধু আছে কি নাই আছে কি নাই নবীর নাম যত জপ যত জপ যত জপ তত মধু 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 লাগে কি লাগে না আরো জোরে লাগে কি লাগে না এই দুনিয়ার একটা গান একবার দুইবার তিনবার দশ বার একশো বার এক হাজার বার শুনলে পরে দুস্তুর গই ও প্রাক প্রাক বলে কি বাজে ভাল লাগে না ঠিক না যদি কয় দুইটা জগর পানি ছেড়ে কাঁদ নবীর ডাক দেখো দুরুদের মধ্যে নবী তোমার দিদার দিতে পারে কি পারে না পারে কি পারে না পাগলার নাম হইল ওয়াইস করুনি ঠিক না ওই পাগলা কে জানি কই পাগলা রে এত পাগলামি করিস এত পাগলামি করিস তুই যার ভালোবাসিস ওই তোর দুস্থ হাবিবুল্লাহ উহুদের ময়দানে দাঁত মোবারক শহীদ হইল তোর কি খবর নাই তোর কি স্মরণে না গায় ওই যা পাগলা কি করলো রে সামনে একটা পাতার বরিয়া রইল ওই পাথরটা হাতে লইয়া গে পাথর আমি তোরে কি করুম তুই তো জানাস না আমি যার ভালোবাসি তার মুখের দাঁত মুবারক শহীদ হইয়া গেছে রে আমি নিজে তো জানি ইনারে ও দুঃখ সহি নারে আর ও জ্বালা সহি নারে আর আমার দয়াল বাগদাদি আমি নাকি তোমার হায় রে তোর পিরিতে প্রেম জ্বালা কলিজা
হয় সারা হারিকারো ও ও জালাশয় নারে আর ও ও দুঃখ সই নারে আর ও হইতাম যদি ফুলরে আমি তাকিতাম ফুল বাগানে যে আয় আমি যদি ফুলরে হইতাম তাকিতাম ফুল বাগানে যে আমার বাগ দাদি আয়েশার বাগানে গেরান নিত অদমে এরে ও ও ও জালা সবাই না রে আর জোরে কও ইয়া রাসূলুল্লাহ মাঝে মাঝে চলবি তা কথা কই না মুর্শিদি শাহ নবী শান চলবো নি চলবো নি কার সময় তো বেতাইলে ঠিক কি না সময় কি সময়টা কি বেতাইলে ঠিক কি না এখন হচ্ছে কেলার সময় কিসের সময় কনিশি রাইতে স্বপ্ন দেখি আল্লাহ রলি না ঘুমা এই প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা এটা পরে ঘুমা গালোচনা ঢুকি ঠিক কিনা গন ওয়াইস কোন নি পাগলা পাথরটা হাতে নিয়া কই পাথর আমি তোরে দিয়া কি করুম তোরে দিয়ে কি করুম নিজের নিজে প্রশ্ন করে পাগলা 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 কই পাথর আমি তোরে দিয়া আমার দাঁতগুলো ভাঙ্গুম দিহি তোরে কেডা বিরা আল্লাহু আকবার বলেন একটা শেষা দিল কয়টা শেষা আমরা আমরা তো দাঁতের ব্যথা হইলে কি করি রুলাক ট্যাবলেট খাই কি ট্যাবলেট খাই কথা কইলে কি ট্যাবলেট খাই আবার ইনজেকশন মারি ডাক্তার সাহেব ব্যথা সইতে পারি না আরে তাড়াতাড়ি আমার ইনজেকশন দেন নিয়ে ব্যথা সইতে পারতেছি না দাঁতের ব্যথা মারাত্মক ঠিক কি না আপনারা কি কারো দাঁতের ব্যথা হইছে মনে হয় ইলেকশন কারো দাঁতের ব্যথা নাই আমার আছে আসেনি কথা কই না আসেনি একটা দাঁত এই আশিকির কেলা বুঝাবার কঠিন পাথর দিয়া একটা দাঁত বাড়ি দিল সঙ্গে সঙ্গে ওয়াইজ পাগলা দাঁত ভেঙে গেল রক্ত জন্নার মতো বের হতে শুরু করলো একটা দাঁত হাতে নিয়ে কয় এই দা চুজি না ভাঙ্গে যদি হেডা ভাঙ্গে কম জিডা শেষা দিলাম এটা ভরি ভূত যদি হেডা ভাঙ্গে আমার নবী তো কত কষ্ট করছে রে আমি আমার মুখে দাগ থাকবো এটা শোভা পাই না এটা কি পাই না কথা কোনে কি পাই না শোভা পাই না আরেকটা দাঁত শেষা দিয়ে ভাঙলো এইভাবে 32টা দাঁত ভাঙলো কয়টা দাঁত ভাঙছে কথা কোনে কয়টা কয়টা 32টা দাঁত ভাঙলো বত্রিশটা দাঁত বাংলাস গুরুনি বত্রিশটা দাঁত বাঙ্গার পরে কয় দা আর আমার মুখে তুই থাকতে পারলি না আর আমার মুখে তুই থাকতে পারলি না এই অজ্জ পাগলা আবার মুখে আঙ্গুল ঢুকাইয়া দেখে দাঁত আসেনি আল্লাহ আকবার মুখে হাতের আঙ্গুল দিয়া দেখে দাঁত আসেনি দাঁত নাই রক্ত বের হচ্ছে গর 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 করে রক্ত বের হচ্ছে মুখটা ফুলায়া গেছে মুখটা ফুলে গেছে আর বিশ্বে যন্ত্রণা কই প্রেমের বিষে ধরছে গো ও যারে কি করিবি যাগ তারে গবিষে পরানো যায় এই প্রেমের বিষে পরানো যায় গো সবাই বলো প্রেমের বিষে দরসে গো যারে কি করিবি যাই তারে গবিষে পরানো যায় প্রেমের বিষে পরানো যায়
আই গজরে প্রেমের বিষে পরাণ পিছন আওয়াজ নাই ও আব্বা আপনারা কষ্ট লাগেনি কষ্ট লাগেনি তাহলে গুন বাগদাদের প্রেম জার অন্তরে আছে সে কি গরে রো ওহিতে পারে গো বিষে পরাণ জাগায় প্রেমের বিষে পরাণ জাগায় গো বিষে পরাণ জাগায় প্রেমের বিষে পরাণ জাগায় জোরে কই আল্লাহু আকবার আমি যে এতক্ষণ মোটামুটি প্রায় পৌনে এক ঘন্টা সময় আমি কোন উল্টাপাল্টা কথা কইছি হ্যাঁ কাউকে ইস্যু করে কথা বলছি কোন বিভ্রান্তিমূলক কথা বলছি এটা ওলি দরবার কিসের দরবার এখানে ওলি দরবারে কোন বিভ্রান্তি কথা চলবে যার যার পার্সোনাল ব্যাপার ঠিক কি না তুই পোলাও খাইবি ফুলাও পায়খানা করবি ঠিক কি না আগুন গাইবি তুই আগুন পায়খানা করবি ঠিক নিও আল্লাহর ওলি দরবারে যে কর্ম করবে সেই কর্ম ভোগ করতে হবে ঠিক কি না এইখানে একটাই কথা বেয়াদবি করা যাবে বেয়াদবি করা যাবে না যে কথা বলতেছিলাম অস্করণী পাগলা একটা সাউন্ড বার হয়ে যায় না অস্করণী পাগলা দাঁত ভেঙে গেল দাঁত ভেঙে গেল এখন তো অস্করণী পাগলা সাধারণত অস্করণী করছে অন্যদিকে আরেকজন মা জননী হচ্ছেন মা ফাতেমা সুবহানাল্লাহ নাম কি শহীদ কুলির শিরোমণি ইমাম হুসাইনের আম্মা জান আমাদের মা সুবহানাল্লাহ আল্লাহ যারে মা ডাকছে তিনি হচ্ছেন মা ফাতেমা নবী কইছে মা বাগদাদি তিনি বলে মা এবার গাউসি পাক যিনি হচ্ছে ওলি কুলি সম্রাট পিরানি পীর বড় পীর দস্তিগির মুর্শিদি আজম গাসুল আজম গাউসি পাক গাউসি সামদানি গাউসুল আলামিন গাউসুল সাকালিন কুতুব আজম মাহবুব সুবহানি কুতুব রব্বানি নূরি ইয়াজদানি হযরত শায়খ সৈয়দ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল হাসাইনি আল হুসাইনি মুশকিল কুশা বাগদাদি তিনি কো মা ফাতেমা তিনি কো মা ফাতেমা ইমামুত তরিকত শামসুল আরেফিন হযরত কাজা বাহাউদ্দিন সাবন্দি তিনি কো মা ফাতেমা আলপেসানি তিনি বলে মা ফাতেমা তারপরে হিন্দে গরিবের নামাজ কাজা মাইনুদ্দিন তিনি কো মা ফাতেমা তাহলে হুসাইনের আম্মাকে আমরা সবাই মা ডাকতে রাজি আছি কি না দুই হাত তুলে বলে আছি কি না নারাই তাকবীর আর একটু জোরে আমি আসতে ঘুমা আপনারা জোরে কইবেন তাহলে বোঝা যাবে আপনার ভিতর প্রেম আছে নারাই তাকবীর নারায়ণ সালাত নারায়ণ সালাত এখন এবার ফাইনালটা না আমি জুড়ে ঘুমো আপনারা জুড়ে ঘুমেন নারায়ণ তাকবীর নারায়ণ সালাত আল্লাহর ওলি বাগদাদি জিন্দাবাদ আল্লাহর ওলি বাগদাদি বাগদাদি বাবা যেইখানে অলিশান যেইখানে কাউসে বাকির শান যেইখানে নারী তাকবীর নারীর সালাম কষ্ট হইছে তাহলে মা ফাতেমার মা ডাকা যাইব ঠিক কি না মা ফাতেমা যাই নামাজ বিসাইয়া নামাজে দাঁড়াইলো নামাজে দাঁড়ায় দেখতেছে তিনি তো পাওয়ার পাওয়ার ম্যান মা ফাতেমা ঘর দেখি বসে দেখে নূর নবী কামলিওয়ালার উহুদের ময়দানে একটা দাঁত মুবারক শহীদ হইল এখন আমরা কি করি দেশ গ্রামে যদি কারো হাত কেটে যা একটা কাপড়ের টুকরো আগুন দিয়া পড়ি পুইরে এটা ছাই বানাই ছাই বানায়া হাতের শাহাদাত আঙ্গুল দিয়া লাগাইয়া দেই রক্তটা ফোরা বন্ধ হয়ে যায় ঠিক কি না কথা কি মিস্টেক কথা কি ভুল বলেছি হযরত মা ফাতেমা তিনি কি করলো দেখতাছে কি আব্বা আব্বা ও আব্বা আপনার দাঁত মোবারক শহীদ হয়ে গেছে গো আব্বা আব্বারে
এই কথা বলে না হযরত মা ফাতেমা সঙ্গে সঙ্গে যাই নামাজের একটা কোনা ছিড়ল টান দিয়া সিরিয়া সঙ্গে সঙ্গে আগুন দিয়া ফুরল ফুরার পরে ছাই হয়ে গেল মা ফাতেমার শাহাদাত আঙ্গুল মোবারকে ছাইটা লাগাইলো ঘর থেকে বাইর করলো ওই হাত মোবারক যাইতে 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 অর্থাৎ মা ফাতেমা তিনি ঘরে বসা ঘর থেকে তার হাত যাইতে 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 উহুদের ময়দানে চলিয়া গেল নূর নবী কামলিওয়ালা যে দিক দিয়া রক্ত মুবারক পড়তেছিল ওইখানে মা ফাতেমা তার হাতের আঙ্গুলে যে সাইটুকু ছিল ওই সাইটা নূর নবী কামলিওয়ালার এই জায়গা তিনি বরায়া দিল সঙ্গে সঙ্গে মা ফাতেমা ওই সাইটা দেওয়ার কারণে রক্ত বন্ধ হয়ে গেল মা ফাতেমা কেলছিল না নূর নবী জিরতুদ মুবারক দিয়া একটু একটু করে রক্ত মুবারক জড়তে ছিল নূর নবী কামলিওয়ালার সামনে আরেকটা চাবি ছিল ওই চাবির নাম হইল হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিক কই নবী গো আপনার নূরানি রক্ত মুবারক আল্লাহর সৃষ্টির জমিনে আমি পড়তে দিব না মালিক মনে মনে কয় যারে না বানাইলে আসমান হইতো না জমিন হইতো না চন্দ্র সূর্য গ্রহ তারা কোন কিছু আল্লাহ সৃষ্টি করিত না সেই নবীজির রক্ত মুবারক যদি আল্লাহর সৃষ্টির জমিনে পড়িয়া যা কিয়ামতের আগ পর্যন্ত আমার আল্লাহ এই জমিনে কোন ফসলাদি হইতে দিব না সঙ্গে সঙ্গে মালিক নূর নবীর কাছে কাছে যাইয়া রে আল্লাহু আকবার নূর নবীর কাছে কাছে যাইয়া নবীজি টুট মুবারক মালিকের মুখে নিয়া রক্ত মুবারকটা চুষিয়া চুষিয়া পান করল পান করার শেষে কিছুক্ষণ পরে আমার নবীজি চক্ষু মুবারক করল আপনার কাছে আমি জালালি জানতে চাই আমার নবী দেখে কি দেখে না আমার নবী আজকে মাহফিলে আসতে পারে কি পারে না নূর নবী কামলিওয়ালা তিনি সব কিছু দেখেন তিনি সব কিছু বুঝেন তিনি সব কিছু জানেন আমার বাড়ি কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ থানা গ্রামের নাম সরপাড়া আমার দয়াল নবীজি তিনি সব কিছু জানেন আমার পরিচয় পত্র আপনাদের সবার বাড়ি ঘর ঠিকানা চোদ্দপুরুষের নাম আমার নবী জানে কি জানে না আওয়াজ করে জানে কি জানে না নূর নবী কামলিওয়ালা চক্ষু মুবারক কুলে মালিক রে কই মালে ও মালিক আমার টুট মুবারক দিয়ে যে রক্ত মুবারক জড়তে ছিল রে মালিক সে রক্ত মুবারক কই সে রক্ত মুবারক কই হযরত মালিক কই নবী গো আমি আপনার নূরানি রক্ত মুবারক এমন একটা জায়গা রাখলাম যেইখানে রাখলাম দুনিয়ার কেউ খুঁজলে আর তালাশ করলে পাবে না মালিক রে আমার রক্ত তুমি কই রাখলা নবী জানে জানিয়া বুঝিয়া তবু নবী না জানা বান করে মালিক রে আমার রক্ত কই আমার রক্ত কই মালিক শেষবারের মতো আর তিনি লুগাইয়া রাখতে পারল না মালিক কই নবী গো আপনার রক্ত মুবারক আমি আমার দেহের ভিতরে লুকায়া বালাইছি কিভাবে রাখলা নূর নবী পাগলা সাবি
মালাইক ঐ নবী গো আপনার রক্ত মুবারক আমি পান করে পেলাম নবী মালাইকের পরীক্ষা করে এই মালাইক তুমি কি জানো না মানুষের রক্ত খাওয়া হারাম তুমি কি জানো না মানুষের রক্ত খাইলে জাহান্নামের আগুনে জ্বলতে হয় তুমি কেন আমার রক্ত খাইলা মালাইক কান্দিয়া কয় আমার জ্বালা জরাই না এ জ্বালা জরাই না রে জ্বালা জরাই না জ্বালা জরাই রে জ্বালা জরাই না জ্বালা জরাই ভিতর লাইগাছে ওই বাগদাদির প্রেমের আগুন রে জ্বালা জরাই না জ্বালা জরাই না রে এই আমি একলা গামু আপনারে কি গাইতে মনে চাই কি চাই না চাই কি চাই না দুই হাত লড়ায় গো জ্বালা জরাই না জ্বালা জরাই না রে জ্বালা জরাই না জ্বালা জরাই যে দেই কাছে পাগল রে হইছে আমার শাশুড়ি বাগদাদির নূরে রসে হারা ঠিক না মনে চাই না গরবারি মনে চাই না গরবারি পড়িয়া থাকি দরবারে আমার বাতি যেন হলিবে না দয়াল সাগান আমার বাতি যেন নিবে না বাগদাদি বলো নিবিলে বাতি যাইবার জাতি নিবিলে তি যাইবুর জাতি নাম হইবে অপমান আমার বাতি যেন হলিবে না বাগদাদি আমার বাতি যেন হলিবে না বাগদা দয়াল রে তোর মাটিতে পা রাখিলে আমার দিলে বড় শান্তি রে লাগ বাবা তোমার মাটিতে পা রাখিলে আমার দিলে বড় শান্তি রে লাগ মনে চাই না গরবারি মনে লই না গরবারি কিসের আমার ফুলা ফাহানা বরবাতি যেন হলিবে না দয়াল সাগান আমার বাতি যেন হলিবে না দয়াল সাগান হাইরে নিবিল বাতি যাইবার জাতি নিবিল তি যাইবার জাতি হাম হইবে অপমান আমার বাতি যেন নিবে না বাগদাদে আমার বাতি যেন নিবে না বাগদাদি কত মানুষ আইল গেল বাগদাদি তোমার ওইনা দরবার কত মানুষ আইল গেল তোমার ওইনা দরবার আমি পাগিলা রইলাম বসে
শুধু তোমার দেখার আশায় আমার বাতি যেন নিবে না দয়া জোরে গো ইয়া রাসূলুল্লাহ আমার কথা ছিল একটু নবীর সামনে আলোচনা করব কারণ নবীর কারণে সব সৃষ্টি ঠিক কি না নবী যদি না হইতো এই বাজার কোন কিছু সৃষ্টি হতো নামাজ রোজা যাকাত নামাজ রোজা যাকাত যত আছে ইবাদত সবচেয়ে বড় ইবাদত নবীর মহাব্বত ঠিক কি না সবচেয়ে বড় ইবাদত নবীর মহাব্বত অনেকে নামাজ পড়ে জাহান্নামে যাবে রোজা রেখে জাহান্নামে যাবে কারণ কি তার অন্তরে নবী নাই যার জন্য আসমান জমিন জান্নাত জাহান্নাম যা কিছু আছে ইত্যাদি সব সৃষ্টি তিনি হচ্ছেন হুজুরি পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সব সৃষ্টি সেই নবীকে ভালোবাসা দরকার আছে কি না আছে কি না নবী পাগলা সাহাবী মালিক রক্ত গাইলো নবী কয় এ মালিক তুই তো কাম বানাই লাইলি মালিক কয় ইয়া রাসূলুল্লাহ কাম বানাইছি কি না বানাইছি এটা জানার দরকার নাই আমি জানি আপনার রক্ত মোবারক আমি একটা জায়গা রেখে দিছি যাতে কেউ না পারতে পারে আল্লাহু আকবার আমার নবী মালিক রে বলো মালিক এই মালিক আমি নবী ডিক্লেয়ার দিলাম তুমি হইলে জান্নাতের বাসিন্দার সুবহানাল্লাহ কি কারণে নবীজির রক্ত মোবারক পান করার কারণে ঠিক কি না এই যে আমার এক ভাই মৌলবী আছে আমি তো মৌলবী না সাধারণ মানুষ এই যে আরেকজন মাওলানা আছে বড় শায়খ ঠিক কি না আমরা এইখানে যারা যারা আছি সবার রক্ত যদি কেউ কা হেকে জান্নাতে যেতে পারবো কথা কই না পারবো নি পারবো নবীজির রক্ত মুবরকে জান্নাতে সার্টিফিকেট পাইলো হযরত মালিক ইবনে সিনান হযরত উম্মে আইমান তিনি রাসূল প্রসব মুবরকে জান্নাতে সার্টিফিকেট পাইলো তাহলে সেই নবী কি আমাদের মত কথা কোন আমাদের মত নবীজির সূরত হলো পাঁচটা সূরতে কাওয়াকিব তারকা সূরত সূরতে মালাকি ফেরেশতা সূরত সূরতে হাক্কি আল্লাহ পাকের সূরত যে বলেছে রাসূলকে দেখলো সে আল্লাহকে দেখলো সুবহানাল্লাহ নবীজি দেখতে মানুষের মত হাকিকতে তিনি হচ্ছেন নূরের মানুষ সুবহানাল্লাহ মোল্লা আলী কারী রহমাতুল্লাহ আলাইহি মীর কাদ শরীফে তিনি বলেছেন আই মিন লামাতে নূরি আল্লাহর জাতি নূরে তৈয়ার হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তির রাসূল কে দেখলো সে আল্লাহকে দেখলো নবী দেখতে মানুষের মতন কিন্তু হাকিকত হচ্ছে নূরের মানুষ আমার ছায়া আছে আমি হাঁটলে আমার হাতের ওই জমিনে চিহ্নিত পড়ে যা নবীজি কখনো চিহ্নিত পড়তো না কারণ তিনি হচ্ছেন নূর নবী সুবহানাল্লাহ আরেকটা হচ্ছে সূরতে তাওত এটা হচ্ছে ময়ূর সূরত একটা ময়ূর ছিল মাথায় টিকলি গলায় হা দুই কানে দুইটা দুল আল্লাহর হাবিব কামলিওয়ালা সাইয়্যিদুল মুরসালিন যিনি কুল কায়নাতের নবী আপনার নবী আমার নবী দুঃখের দুঃখের দুরুদি নবী শাহ শরীফ বাগদাদের মাতার মুকুট আমাদের মাতার মুকুট সেই নূর নবী কামলিওয়ালার কারণে নামাজ পাইলাম হাসান হুসাইন মা ফাতেমা শেরি কুদা আলী বেলায়েতের সম্রাট আলী মুর্তজার জন্য নামাজ পাইলাম সাজেরাতুল ইয়াকিন নামক একটি গাছে নূর নবী কামলিওয়ালা ময়ূর সুরত ছিল সেটা হচ্ছে ময়ূর সুরত তাও এর অর্থ হলো ময়ূর সুরত নবী কামলিওয়ালা যখন সাজেরাতুল ইয়াকিন নামক একটি গাছে বসেছিল তখন আল্লাহ পাক কুদরতিভাবে একটা হায়া আরশি নামক একটি আয়না ওই ময়ূরের কাছে ধরলো তখন ময়ূর খুশি হইয়া গাছ থেকে নেমে পাঁচটা সেজদা করলো পাঁচটা সেজদা দেওয়ার কারণে পাঁচ ওয়াক্ত নামাজ পাইলাম ফজর জোহর আসর মাগরিব ইয়াশার ওই দুই কানে দুল ইমাম হাসান হুসাইন গলার হার হচ্ছে মা ফাতেমা মাতার টিকলি হচ্ছে মারফতের সম্রাট আলী মুর্তজা আর ময়ূর হচ্ছে আমার নবী পাঁচটা সেজদার কারণে নামাজ পাইলাম কথা বলে সিন্নি কাইলাম কার দ্বারা মোল্লা চিল্লাম না এই মোল্লা তুমি বলতে পারো পা
পাক পঞ্জাতন নাই তোমার বলা দরকার নাই পাক পঞ্জাতন কে আল্লাহর সৃষ্টি ফেরেশতা তারা জপে তুমি দুরুদ পড়বা না তোমার দুরুদের আশা নবীজি করে না যিনি সৃষ্টি করেছে যিনি হচ্ছেন রব্বুল আলামিন নবী হচ্ছেন রহমাতুল লিল আলামিন আমার আল্লাহ কো এই বান্দা তারা দুরুদ পড়িস না আমি আল্লাহ সকল ফেরেশতাদেরকে নি আমার দস্তু হাবিবুল্লাহ শানি দুরুদ শরীফ পড়ি আমি আল্লাহ আমার দস্তু হাবিবুল্লাহকে রওজা মুবারকে শুয়াইলাম ফজর থেকে মাগরিব পর্যন্ত 70,000 নূরের ফেরেশতা দাঁড়াইয়া দাঁড়াইয়া নূরের পাখা দিয়ে নূর নবী কামলিওয়ালার রওজা মুবারকে বাতাস করে আবার যারা আসে তারা কিয়ামতের এক পর্যন্ত দ্বিতীয়বার কোনো চান্স পাবে না আবার আসে আরেক দল এইভাবে কিয়ামতের এক পর্যন্ত ওই ফেরেশতা রাসূলের খিদমত করতে থাকবে করতে থাকবে সেই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না দুই হাত তো বলো চাই কি চাই না সুবহানাল্লাহ বক্তা কুসা দিলে তো সুবহানাল্লাহ ঠিক কি না কিছুদিন আগে তো খেলা গেছে ব্রাজিল আর আর্জেন্টিনার বিশ্বকাপ কিসের খেলা যখন গোল দিব দিব বাপ তখন স্যার তো প্লাস্টিকের স্যার স্যার থেকে উইটটা কামড়া হইল না রে অবিল্লা কামড়া হইল না যখন গোলটা দেলা তখন পিছনে কি আছে না আছে যদি মুরব্বি বাড়াতে ওই গো খেলা হয়েছে কই কাতার খেলা হয়েছে কোন জায়গা কথা কোনে খেলা কইছে আর বিশ ডালও কই বাংলাদেশ বিশ ডালছে কই আবার সেল আমার মারি করে ঠিক না নরসুন্দিতে এক ছেলে ব্রাজিল আর্জেন্টিনা লইয়া একটার মাইরে ফেলাইছে এগুলো করা যাইব না ঠিক না মেসি নেইমার টুলান্ডু পোলান্ডু এত দরকার নাই আমরা দরকার নবী ঠিক না আমরা দরকার কি এখন তো পোলা মানে চুলে কাটিং করে কি কথা এটা এটা বুঝলাম না কিছু ঠিক না নেইমার কাটিং মারে মেসি কাটিং মারে ক্রিস্টিয়ানো রোনাল্ডো কাটিং মারে এই বাডা ওরে কিসের বাইডাল তোর বাইডাল সেলিব্রিটি কি তোরা ফলো করস না আরে ফলো কর বাগদাদি কি ফলো কর শাহ জালাল ইমানি কি ফলো কর মিরপুর শাহ আলী বাগদাদি কি ফলো কর শাহ আসির আলী কি ফলো কর আবুল হাসান ফকির কি তাহলে ওরে শান তোদের অন্তরে যদি ঢুকে যা আমি জালালি বলে দিলাম কিয়ামতের এক পর্যন্ত তোদের লাশ কখনো মাটি কাইতে পারবে না